20 বছরেই জুটিয়ে ফেলেছেন শত বছরের বেতন। মেধা খাটিয়ে কেউ কেউ বা আবার 300 বছরের বেতনও আয় করে ফেলেছেন এই সময়ের মধ্যে। আর উদ্ধতন হলে তো অবসরের আগেই মিলে যাচ্ছে হাজার বছরের বেতনের হিসেবটা। দুর্নীতিবাজ কিছু সরকারি কর্মকর্তাদের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে বের হয়ে আসে এসব চমকপ্রদ তথ্য। বিস্তারিত থাকছে সুমন তানভীরের প্রতিবেদনে। আমার ছেলে আর শ্বশুর ওরা মিলে কার্গুর ব্যবসা নিয়ে, এটা প্রোটোকল ব্যবসা। দুদক এবং সোর্স থেকে পাওয়া নথি ধরে রাজধানীতে এমন একাধিক সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের তথ্য যাচাইয়ে মাঠে নামে আরটিবি। বেশিরভাগ অভিযোগেরই সত্যতা মেলে, পাওয়া যায় একাধিক বাড়ির সন্ধান। কাগজ না দিলে বাড়ি করে কেউ ঢাকা শহরে এত টাকা পায় কি কোনে বাইরে? আপনার গান কেটে আমার গলা বাসে ভাইয়া, এটা তো আমার শ্বশুরের জায়গা। আচ্ছা, আমার বাড়ির জায়গা দিছে। আচ্ছা, আপনি কোনো লোন টোন না করে আটতলা ফাউন্ডেশনের তিনতলা কমপ্লিট করে ফেললেন ভাই, কয় টাকা বেতন পান? আমার গভর্নমেন্ট প্লট ছিল, আমি গভর্নমেন্ট প্লট বিক্রি করে করছি। বেতনের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এসব সম্পদ? রাজধানীতে একটি বাড়ি করতেই বা সরকারি চাকরিজীবীদের আসলে কত বছরের বেতন প্রয়োজন, তা জানতে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে যায় আরটিবি। কথা হয় এক অধ্যাপকের সঙ্গে, তিনি জানান রাজধানীতে একতলার একটি বাড়ি নির্মাণেই খরচ পড়ে প্রায় 60-70 লাখ টাকা। তবে মাটি নরম হলে খরচ আরো বাড়বে। এখন 3,000 স্কোয়ার ফিট এবং এখানে ভবনের যে ফ্লোর এরিয়াটা সেটা যদি আমরা 2,000 স্কোয়ার ফিট ধরি, তাহলে প্রতি ফ্লোর কনস্ট্রাকশন করতে প্রায় 60 লক্ষ টাকা খরচ হবে। সেই হিসাবে একটা সাততলা ভবনের খরচ প্রায় 4,20,00,000 টাকার মতন চলে আসবে। নির্মাণ খরচের বিষয়ে আরো পরিষ্কার ধারণা নিতে কিছু ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করা হয়। তারা জানান রাজধানীতে বর্তমানে একটি 6-তলা বাড়ি করতে কমপক্ষে 5-6 কোটি টাকার প্রয়োজন, জায়গা সহ যার খরচ পড়ে যাবে 7 কোটির ওপরে। কিন্তু 6-তলা যদি বলি তাহলে এখানে আমি 5টা ফ্লোর নেট পাবো, গ্রাউন্ড ফ্লোরে পার্কিং বাদ দিলে, ইনটু 3,000, এখানে ধরেন 2 কোটি টাকার মতো আসতেছে, এটি স্ট্রাকচারাল কস্ট। কিন্তু এর সাথে ফাউন্ডেশন কস্ট আসবে, লিফট, জেনারেটর, ইলেকট্রোমেকানিক্যাল, এগুলো কস্ট আসবে, এগুলো সব যোগ করলে তো হয়তো 4 কোটি পার হয়ে যাবে, 5 কোটি টাকা হয়ে যেতে পারে, মিনিমাম তো 5 কোটি টাকা, এর নিচে হবে না কোনোভাবে। তাদের দেওয়া হিসাব বলছে সরকারি একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার 6-তলা একটি বাড়ির মালিক হতে প্রায় 75 বছরের বেতন প্রয়োজন। গেট 2-এর কর্মকর্তার লাগবে প্রায় 77 বছরের আয়, গেট 3-এর প্রয়োজন হবে 78 বছর, গেট 4-এর লাগবে 82 বছরের বেতন, গেট 5, 6, ও 7-এর লাগবে যথাক্রমে 83, 87, এবং 92 বছরের বেতন, গ্রেড 8, 9, ও 10-এর লাগবে 100-150 বছরের বেতন, গ্রেড 11 ছাড়া বাকি আর সবারই 200-300 বছরের বেতনের প্রয়োজন পড়বে। টিএবি বলছে ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশোধন না হলে দুর্নীতি রোধ করা সম্ভব না। অবৈধ লেনদেনে লিপ্ত হন তাহলে কিন্তু তিনি এককভাবে সেই অনুমোদনটা স্বাক্ষর করেন না বা ইস্যু করেন না, তার সাথে যে সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন ঊর্ধ্বতন পর্যায়ে তাদের কিন্তু যোগসাজশ সেখানে থাকে, সংশ্লিষ্ট থাকে। আমরা যেটা দুদক বা বিভিন্ন সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেটা মাঝে মধ্যে দেখতে পাই সেটা হচ্ছে চুনুপুটিদের নিয়ে টানা হেঁচড়া করা হয়, কিন্তু যারা রুইকাতা তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। প্রতিবছর সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার বাধ্যবাধকতাও দুর্নীতি কমাতে সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন তিনি। হিসাব প্রকাশ করা। সুমন তানভীর, আরটিবি, ঢাকা।